এরপর প্রশ্ন হলো হিজড়াকে বিবাহ করা যাবে কিনা, দেশে মহিলার টান পড়ছে রে ভাই, হ্যাঁ এত মেয়ে বিয়ে হচ্ছে না, আপনি হিজড়া বিয়ে করতে যাচ্ছেন। যাই হোক, এটা একটা মাসআলা, আস্তাগফিরুল্লাহ, কিছু না, জিজ্ঞাসার জিনিস। যদি কোনো হিজড়া তার মধ্যে মহিলার যে বৈশিষ্ট্য আছে শারীরিক গঠনের মধ্যে, মহিলার দিকটা তার মধ্যে যদি প্রবল থাকে, তাহলে শরীয়তে সে মহিলা হিসাবে গণ্য হয়। আর যদি তার শরীরের গঠনে পুরুষের আলামত বেশি থাকে, পুরুষের দিকেই ঝোঁক বেশি থাকে সব মিলিয়ে তার আকার আকৃতি গঠন সব কিছু সৃষ্টি, তাহলে তাকে পুরুষের বিধানভুক্ত ধরা হয় ফিকহের মাসআলা অনুযায়ী। তো এরপরে ডিফেন্ড করে এই মাসআলার উত্তরটা যে হিজড়ার ধরন কি এবং আপনার তার অবস্থা কি, তার উপরে ভিত্তি করে তার সাথে বিয়ে হবে কি হবে না সেটা সিদ্ধান্ত নেওয়া যাবে। কথা কি বুঝাতে পারছি? আমার একটা প্রশ্ন ছিল, দাড়ি ওঠার জন্য কি কোনো লিকুইড ব্যবহার করা যাবে, এটা কি জায়েজ হবে? মাশাআল্লাহ, অনেক যুবক তারা দাড়ি যে আল্লাহ তাআলা পুরুষদেরকে দিয়ে সৌন্দর্যমণ্ডিত করেছেন এই জন্য তারা দাড়ি রাখতে চান, মাশাআল্লাহ, এটা তো খুব ভালো কথা, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা যদি কাউকে দাড়ি অল্প দেন বা আস্তে আস্তে উঠে, তাতে তার সওয়াব কম হবে না? একটা জাল হাদিস আছে যে যত দাড়ি আছে প্রত্যেক দাড়িতে নাকি 70,000 করে ফেরেশতা থাকে। এই জন্য যদি আপনি কোনো ওষুধ ব্যবহার করেন যে আমার তো দাড়ি কম, যে হুজুরের দাড়ি একটু বেশি, তার দাড়িতে অনেক ফেরেশতা, তো আমি ওষুধ লাগায় দাড়ি একটু বাড়াইলাম, তো এটা করার কোনো যুক্তি নাই, কারণ এই হাদিস সঠিক না, সহি না, যে দাড়ি একটাতে 70,000 ফেরেশতা থাকে। দাড়ি আল্লাহ তাআলা যখন দিবেন তখন রাখবেন। যদি ঔষধ দিয়ে দাড়ি বাহির করেন আর তাতে আপনার যদি শরীরের কোনো ক্ষতি হতে পারে ত্বকের, চামড়ার, শরীরের, তাহলে এই মেডিসিন ব্যবহার করা জায়েজ হবে না। ওয়ালা তুলকু বিয়াদিকুম ইলা তাহলুক, আল্লাহ বলেছেন তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, তোমার বিপদ হয় এমন কোনো কাজ করার সুযোগ নাই। আর যদি এটাতে কোনো অসুবিধা না হয় তাহলে করতে পারে। এরপরের প্রশ্ন হলো, চাকরি বা জীবিকার জন্য কি আমল করব? এই প্রশ্ন অনেক যুবক ভাইয়েরা আমাদের কাছে করে, পরিশ্রম করতে রাজি না, কাজকাম করতে রাজি না, বা করলেও সেটা ধরি মাছ না ছুঁই পানি টাইপ, তারা আমল চায়। হুজুর একটা দোয়া শিখাইয়ে দেন, কাজটা বেশি করতে পারবো না, যাতে রাতারাতি বড় লোক হয়ে যায়, আছে না নাই? অনেক ছেলেরা আছেন, অনেক বরকতের 10টি চাবি, সেটা শুনে নিবি নিল্লা, আল্লাহ তাআলা বরকত দেবেন, বিসমিল্লাহ পড়ে শুরু করবেন এবং আল্লাহ যদি অল্প দেয় তাতে সন্তুষ্ট থাকবেন, কিন্তু চেষ্টাতে যেন ত্রুটি না হয়, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।